এই প্রবলেমটা দেখো দেখো এই প্রবলেমের এই এক কেজি ব্লকটায় আচ্ছা এর আনসার গুলো আমি বলে দিচ্ছি সবগুলোই এ ওকে আচ্ছা দেখো কি করে আমি বার করছি সেটা শোনো এই যে এক কেজি ব্লকটায় যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি দেখো সবাই দেখো এক কেজি ব্লকটায় যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি তাহলে বলতো এই যে এফ ম্যাক্সটা কখন হবে যখন এই দিকে আমি আর কিন্তু প্রবলেমটা করছি না এই দিকে কে এক্স আর এই দিকেই তোমার এই দিকেই তোমার মিউ ইন্টু এন কখন হবে এফ ম্যাক্স এম আই রাইট হ্যালো তাহলে বলতো এফ ম্যাক্স এর ভ্যালু কত হবে এফ ম্যাক্সের এর ভ্যালু হবে কে এক্স প্লাস নিউ ইন্টু এন সিমিলারলি এই ভ্যালুটার মিনিমাম কখন হবে যখন এই মিউ এন অপজিট দিকে কাজ করবে না বলো এই মিউ এন অপোজিট দিকে কাজ করলেই তো এফ মিন হবে কি বোঝাতে পারছি হ্যালো হ্যাঁ ওকে তাহলে সেখান থেকে আমাকে কি আসে বলো তো এফ মিনের ভ্যালু কি আসে কে এক্স মাইনাস মিউ এন আসে বলো ভেবে দেখো হ্যালো ভেবে দেখো এফ মিনিমামটা কখন হবে যখন এই

এবার বলল তো আচ্ছা টু মিউ এম জি আচ্ছা এইবার আমাকে কি বার করতে বলেছে এই এফ ম্যাক্স মাইনাস এফ মিন এটা কত বলে দিয়েছে এই যে টু টু তাহলে টু ইকুয়াল টু টু মিউ এম জি এবার এম এর ভ্যালু জানো জি এর ভ্যালু জানো মিউ এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবে আরামসে চলে আসবে না এম এর হ্যাঁ এম এর ভ্যালু তো মিউ এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবে মিউ এর ভ্যালু তো বার করতে বলেছে এবার দেখো বলতো এই পার্টটা কি হবে আচ্ছা স্প্রিং এখান থেকে চলে আসবে কি করে চলে আসবে দেখো এই যে এই প্রবলেমটাতে যদি এক আর দুই যোগ করে দাও দেখো এফ ম্যাক্স প্লাস এফ মিন যোগ করে দিলে কি হচ্ছে বলতো টু কে এক্স হচ্ছে এবার তুমি এই গ্রাফে চলে এসো

হ্যাঁ ওয়ার্নিউটন হবে তাহলে এবার বলো এফ মিনের ভ্যালু কত তাহলে এফ মিন এর ভ্যালু কত আমার তো মাইনেস এটা জিরো হবে কেন দেখো আরে বাবা চলে এসো এই প্রবলেমটাতে এফ মিন কখন হবে যখন এইদিকে এইদিকে লাগবে মিউ এন আর এইদিকে লাগবে কে এক্স এম আই রাইট কে এক্স এর ভ্যালু কত বলো জিরো পয়েন্ট সেভেন ফাইভ নিউটন ঠিক আর মিউএন এর ভ্যালুকা তো ওয়ান ঠিক তার এফ মিন তখনই লাগা শুরু করবে যখন এই এই ডান দিকে এফ মানে এক নিউটনের বেশি ফোর্স কাজ করবে আমি কি বোঝাতে পারছি দেখো 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 এখানে সেভেন্টি ফাইভ দিয়েছে আর ম্যাক্সিমাম ফিকশান ভ্যালু হচ্ছে ওয়ান নিউটন তাহলে তো এই অপজিট ডিরেকশনের জিরো পয়েন্ট সেভেন ফাইভই আমার কাজ চলে যাবে কাজ চলে যাবে না হ্যাঁ তারপরেও তো জিরো পয়েন্ট টু ফাইভ বেঁচে থাকবে কিন্তু সেটার আর দরকার হবে না কি বললাম সেটার আর দরকার হবে না কারণ সেটা দরকার হওয়ার পরে তো এফ মিন আসবে আমি কি বোঝাতে পারছি তার মানে এফ মিন এর ভ্যালু কত জিরো ক্লিয়ার প্রবলেমটা হ্যালো আচ্ছা এই প্রবলেমটা ট্রাই করেছিলে হ্যাঁ স্যার এটা ওকে দেখো প্রবলেমটা কি বলেছে প্রবলেমটা বলেছে ফিগার শোস আমি আর পড়ছি না তোমরা তো জানো হ্যাঁ আমি দেখো ফ্রি বডি ডায়াগ্রামগুলো ড্র করছি প্রথমে এ এর ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করছি এইদিকে ভি ভেলোসিটি দেওয়া হয়েছে দেখো এই ভি ভেলোসিটি দেওয়ার সাথে কিন্তু এর অ্যাক্সেলারেশনের কোনো সম্পর্ক নেই এর মাস এম এর মাস

এইখানে ওয়ান এবার মন দিয়ে শোনো এ আর বি কি স্লাইড করছে কি করছে না এ আর বি করছে না 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 এ আর বি এই মানে এই ফ্লোরের উপরে ফ্লোরের উপরে আচ্ছা যদি ফোর ফ্লোরের উপরে স্লাইড করে তাহলে টু কেজিতে ফ্রিকশনাল ফোর্স এইদিকে লাগবে না হ্যাঁ বলো লাগবে না বলো তো এখানে যে ফ্রিকশনাল ফোর্স লাগবে এফ এল এর ম্যাক্স এর ভ্যালু কত হবে দেখো এটা হবে কেন এন থ্রি এম জি বেরোবে আর মিউ টু ঠিক এবারে দেখো মন দিয়ে শুনবে এই টু কেজিতে টু কেজি রাইট অ্যাকচুয়ালি যাচ্ছে এইদিকে তাই না টু কেজি যাচ্ছে এইদিকে হ্যালো তাহলে এবার একটা অন্যভাবে ভাবছি এই যে এম 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 মাছটা ওপরের মাছটা ইনিশিয়ালি দুটোরই ভেলোসিটি কত ছিল বলো দুটোর ভেলোসিটি ভি ছিল ভি ছিল এবার বলো এর নিচের ইশার ফ্রিকশন আছে কি নেই না আছে তাহলে বলো তো এই ভিটা পারবে কি কমবে কমবে ভেরি গুড আচ্ছা এই যে এম উপরের ব্লকটা এরও ইনিশিয়াল ভেলোসিটি কত ভি ভি তাহলে এরও কি তোমার ইয়ে কমবে কি বাড়বে কমবে যদি কমে তাহলে এই মাসের উপর কোন ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে লেফটে কত ভ্যালু এমজি বাই 4 রাইট তাহলে এর রিয়াকশন এদিকে কত কাজ করবে এমজি বাই ফোর বলো এমজি বাই ফোর গুড আচ্ছা এবার একটা জিনিস দেখো এই সারফেসে ম্যাক্সিমাম এমজি বাই ফোরই লাগতে পারে এর বেশি কি লাগতে পারে ভেবে দেখো আচ্ছা তাহলে বলো তো এই এম মাসের অ্যাক্সেলারেশন কত এ এর অ্যাক্সেলারেশন জি বাই ফোর কোন ডিরেকশনে

বুঝতে বাচ্চা হ্যাঁ ওকে তাহলে এটা করলে কত আসছে কত 5g বাই 8 আসছে কেন চাই অ্যাক্সেলারেশনটাও তো लेफ्टেই হবে obviously এটাও लेफ्टেই হবে একদম তুমি ঠিক বলেছ কোনো ভুল বলনি এই অবধি কি क्लियर হ্যাঁ তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পেরেছো উপরের ব্লকটা আর নিচের ব্লকটা দুটোরই দুটোরই দলা एक मिनट अच्छा একটা জিনিস কি বুঝতে পেরেছো যে দুটোরই অ্যাক্সেলারেশন বা দিকে অর্ক বোঝা যাচ্ছে অর্ক হ্যাঁ স্যার ওকে অর্ণ হ্যাঁ স্যার গুড খুব ইজি দুটোর অ্যাক্সেলারেশন বা দিকে এবার দেখো বলেছে টাইম এলাফ বিফোর দা ব্লক সেপারেটস ফ্রম দা প্ল্যাঙ্ক এবার আমি কি করছি আমি দুটোর ওটার নাম কি তোমার ইয়ে নিয়ে নিচ্ছি রিলেটিভ ফিলসফি বলো তো ইউ রিলেটিভ কত ইনিশিয়াল বলতে পারবে জি কেন দুটো ভি ডানদিকে তাই তো আচ্ছা বলো তো এ রিলেটিভ কত এ এর রিলেটিভ মানে হচ্ছে বলো তো দেখো তো এটা আসছে কিনা হ্যাঁ ডাউন মানে তোমাদের কোনো ডাউট থাকলে বলো ওকে এর মানে কি এর মানে মানে রিলেটিভলি উপরের ব্লগটার আইটেম ভেরি গুড ভেরি গুড মানে অ্যাকচুয়ালি এইটা মানে হচ্ছে থ্রি জি বাই এইট ডান দিকে কার রেসপেক্টে কার রেসপেক্টে বি এর রেসপেক্টে দেখো যদি এই পার্টিকলটা মানে এ টা একে মানে পাস করে পড়ে তাহলে বলো তো এস রিলেটিভের ভ্যালু কত এল না আরে বাবা এখান থেকে এইটুকু এল না মানে বি এর ওপরেই তো পড়বে মানে বি ও সামনে যাচ্ছে মানে বি ও মুভ করছে এ ও মুভ করছে এটা কি বোঝাতে পেরেছি হ্যালো তাহলে এখান থেকে বলো তো এস রিলেটিভ থেকে তুমি কি লিখতে পারো সেটা হচ্ছে ইউটি ইউ ইউ রিলেটিভ ইনটু টি বলো প্লাস হাফ এ রিলেটিভ ইনটু টি স্কোয়ার দেখো লিখতে পারো ইউ রিলেটিভ জিরো এখান থেকে টি এর ভ্যালু কারণ তুমি এ রিলেটিভ পেয়ে গেছো এত এখান থেকে টি এর ভ্যালু পেয়ে যাবে ফোর রুট এল বাই থ্রি জি দেখো পাবে কিনা টি এর ভ্যালু কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো ওকে আচ্ছা এইবার দেখো এবারে কিন্তু ঘটনাগুলো ইজি কি রকম তোমরা পেয়ে গেছো টাইম এবার টাইম কি রেফারেন্স ফ্রেমের উপর ডিপেন্ড করে করে না তাহলে ডিসপ্লেসমেন্ট অফ দ্য ব্লক অ্যান্ড প্ল্যাঙ্ক রিলেটিভ টু গ্রাউন্ড রিলেটিভ টু গ্রাউন্ড এবার দেখো এস এ যেটা এস এ সেটা কি হবে ভিটি এই যে এস এ ওপরের টা ভিটি তাই না বলো ভিটি হ্যালো বলো কারণ ইনিশিযাল ভেলোসিটি ইউ at t uh, initial velocity v বলো এই এ এ যেটা পেয়েছো এটা বলো তো কার অ্যাক্সেলারেশন উপরেরটা নিচেরটা না ব্লক বলো গ্রাউন্ড না না এ মানে ও এ মানে গ্রাউন্ডে রেসপেক্টে এইটা তো ব্লকের রেসপেক্টে এইটা আর এইটা গ্রাউন্ডের রেসপেক্টে বুঝেতে বললাম হ্যাঁ তাহলে বলো তো এবার হবে প্লাস হাফ এর জায়গায় আমি কি লিখব মাইনাস 3g বাই वैल्यू কত এসেছিল না সরি ভুল লিখেছি g বাই 4 রাইট right. মাইনাস g বাই 4 ইনটু এবার টি এর ভ্যালু কত এই যে বলো এই যে লিখেছি বলো এখান থেকে আমি পেয়ে যাবো এস এর ভ্যালু দেখো ও এখানেও তো আমাকে টি এর ভ্যালু পুট করতে হবে অসুবিধা নেই বলো তো সিমিলারলি নিচের ব্লকটা এসবি কি করে পাবো সেম ভাবে ভিটি

এই প্রবলেমটা আইআইটি প্রবলেম ছিল দেখো ড্র দা ফ্রি বডি ডায়াগ্রাম অফ মাস ক্লিয়ারলি শোয়িং অল ফোর্সেস এখানে ছিল তিন নাম্বার আর পরেরটাতে ছিল তিন নাম্বার আমি এই প্রবলেমটা একবারে থরোলি প্রবলেম সলভ করব তোমরা কিন্তু বোঝার চেষ্টা করবে এই প্রবলেমটা আমি থরোলি সলভ করব তোমরা কিন্তু বোঝার চেষ্টা করবে ওকে আচ্ছা দেখো দেখো এইটা আমার ওপরের ব্লকটা রাইট মাস এম বলো নিচের দিকে এম জি এইখানে এন রাইট আচ্ছা এবার দেখো এইটার সাথে যেহেতু পুলিগুলো রয়েছে এবং পুলিগুলো মাসলেস তোমাকে কিন্তু পুলিগুলোও নিতে হবে ওকে এই এই রাইট আবার এই এই ওকে আর কি ফোর্স কোন দিকে দেওয়া হয়েছে এই দিকে ফোর্স দেওয়া হয়েছে ওপরে একটা ব্লক আছে সেই ব্লকের জন্য এই দিকে এন ওয়ান এন ওয়ান ওকে এবার বলো তোমাদের কি এই পুরো ফ্রি বডি ডায়াগ্রামটা ক্লিয়ার হয়েছে কি হয়নি হ্যাঁ স্যার আচ্ছা কিছু মিস করেছে কি করিনি ডি ডাই মিস এনিথিং ইয়েস আমি একটা জিনিস মিস করেছি কেন কি কি মিস করেছি বলতে পারবে ফিক্শন কোথায় রাইট এই এম আর ক্যাপিটাল এম এরা কন্টাক্টে রয়েছে এবং এই দুটোর মধ্যে আমার ফিক্শনাল ফোর্সের ভ্যালু বলে দিয়েছে আচ্ছা এবার দেখো আমি যদি এখানে তোমার আহ ভ্যালুগুলো বার করি বল ভ্যালুগুলো বার করি এইটার জন্য যদি আমি মন দিয়ে দেখো এইটার জন্য যদি আমি বলি আর এইটার জন্য যদি বলি বলতো এফ ওয়ান ম্যাক্স এর ভ্যালু কত বেরিয়েছে নিউটন আর এফ টু ম্যাক্স এর ভ্যালুটিন নিউটন ফিফটিন নিউটন তোমাদের মধ্যে কি কোন ডাউট আছে হ্যালো ও সরি 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 তোমাদের মধ্যে কোনো ডাউট আছে এই দুটো ভ্যালু ক্যালকুলেশনের নেই কিন্তু এবার বলো তো ফ্রিকশনাল ফোর্স কোন দিকে লাগবে এক নাম্বার ডিরেকশনে না দু নাম্বার ডিরেকশনে দু নাম্বার ডিরেকশনে কেন কারণ বডিটা রাইটে মুভ করছে কোন বডিটা ওই যেটা উপরে আছে ভেরি গুড ভেবে দেখো এই এমটা ডান দিকে মুভ করছে কি বললাম ডান দিকে মুভ করছে আচ্ছা ডান দিকে মুভ করতেও পারে আবার নাও করতে পারে মানে বডিটা স্ট্যাটিকও থাকতে পারে কি বললাম বডিটা স্ট্যাটিকও থাকতে পারে কার রেসপেক্টে গ্রাউন্ডের রেসপেক্টে কিন্তু যাই হোক বডিটা পেছন দিকে যাবে না মানে এই বডিটা ভেবে দেখো এ গ্রাউন্ডের স্ট্যাটিক থাকতে পারে বা সামনে যেতে পারে এই বড়িটা কি পেছন দিকে কখনো যেতে পারে হ্যালো যেতে পারে না যদি এই বডিটা পেছন দিকে না যেতে পারে তাহলে তো এই বডিতে ফ্রিকশনাল ফোর্স ফ্রিকশনাল ফ্রিকশনাল ফোর্স কোন দিকে লাগবে হ্যালো ও সামনের দিকে যাচ্ছে গেলে সামনের দিকে যাবে হ্যালো গেলে সামনের দিকে যাবে যাবে তাহলে সামনের দিকে আর এখানে তো টি তাহলে ডিফিনিটলি সামনের দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করতে হবে বলো যদি সামনের দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করতে হয় তাহলে এইখানে এইখানে আমার ফ্রিকশনাল ফোর্স টাই ডিরেকশনে লাগবে বলো বুঝতে পেরেছো কি না হ্যাঁ এইটা ছিল ফুল ফ্রি বডি ডায়াগ্রাম करेक्ट আচ্ছা এবার আমরা বলো চল না এই পুলি মানে মেনশন কেন বলো 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 তে কেন মানে মেনশন এই পুলি যদি মেনশন না করো তাহলে কিন্তু জিরো পাবে কেন এই পুলিগুলো মাসলেস রাইট হ্যালো পুলি মাসলেস তার মানে কি এই এম এর মধ্যেই এই পুলিগুলো ধরা আছে রাইট তোমাকে ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতে বলেছে মানে এই বডিটাকে ফ্রি করে নিতে হবে তো এই বডিটা তো টেনশন গুলো কাজ করছে তাই না ভেবে দেখো হ্যাঁ তাহলে টেনশন গুলো আমি কি করে ড্র করব যদি পুলি না ড্র করি যদি পুলিগুলোর মাছ দিয়ে দিত তাহলে কি করতে হতো বলতো আমাকে এইখান থেকে আউট করতে হতো আর এখান থেকে আউট করতে হতো যদি এখান থেকে আউট করতাম তাহলে কি টাইপের ফোর্স আসতো বলো কি টাইপের ওখানে ফোর্স আসতো না 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 মানে সেই বলেছিলাম না থার্ড ফোর্স মানে পুলিটাকে ধরে রেখেছে তার জন্য যে নর্মাল ফোর্স ঠিক আছে কিন্তু তোমাদের ওটা দেবে না তোমাদের ওটা দেবে না কিন্তু এই অবধি কি ক্লিয়ার কি ক্লিয়ার না সেটা বলো হ্যাঁ হ্যাঁ কারণ পুলিগুলো তোমাকে এই যে তোমার এটার নাম কি উম দড়িগুলোকে দেখাতে হবে কারেক্ট দড়িগুলোকে দেখাতে হবে অ্যামাই রাইট হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ যদি কোনো ডাউট থাকে বলো ওকে এইবারে এই প্রবলেমটা আমি যখন করব আমি দুটো পসিবিলিটি মানে দুটো পসিবিলিটি ইয়ে করবো দেখো প্রবলেমটা দেখো তোমরা সবাই প্রবলেমটা পড়েছ আমার আর কিছু পসিবিলিটিস মন দিয়ে দেখো আমি দুটো পসিবিলিটি হতে পারে কি কি পসিবিলিটি হতে পারে সেটা হচ্ছে এম ওয়ান অ্যান্ড এম টু আর স্টেশনারি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড আর ঠিক আচ্ছা আর একটা হতে পারে দেখো এম ওয়ান অ্যান্ড এম টু আর মুভিং উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড রাইট আচ্ছা এইরকম কি কোনো পসিবিলিটি হতে পারে যে এম ওয়ান মুভ করছে এম টু মুভ করবে না হতে পারে না কেন কারণ দুটো পুলির সাথে কানেক্টেড পুলির সাথে শুধু নয় দড়ির সাথে কানেক্টেড এবং দড়ির লেন্থটা কনস্ট্যান্ট তাই না তার মানে এরকম কখনো পসিবল না যে আইদার এম মুভ করছে বা এম মুভ করছে আলাদা আলাদা এটা কখনোই সম্ভব না এম আই রাইট রাইট তাহলে এই কেসে আমাকে কি কি কনসিডার করতে হবে আইদার দুটো মুভ করছে অথবা দুটো স্টেশনারি আছে দুটো কিভাবে স্টেশনারি থাকবে বলতে পারবে ভেবে দেখো না স্পেসে এই এম আর এম টু একই জায়গায় থাকবে আর নিচের ব্লকটা ডান দিকে বেরিয়ে চলে যাবে আমি কি বোঝাতে পেরেছি এরকম পসিবিলিটি যে এই এমটা দেখো এই এমটা ডান দিকে বেরিয়ে চলে যাবে হ্যালো এমটা ডান দিকে বেরিয়ে চলে যাবে আর এম ওয়ান আর এম টু স্পেসে ওই জায়গাতেই থাকবে কি বললাম স্পেসে ওই জায়গাতেই থাকবে তাহলে ভেবে দেখো এই লেন্থটা বড় হবে এই লেন্থটা ছোট হবে সেরকমও পসিবল হতে পারে কোনো অসুবিধা নেই আবার এরকমও হতে পারে এই এম এর সাথে এই দুটো একসাথে মুভ করছে ডান দিকে বলো এম এর সাথে একসাথে মুভ করছে ডান দিকে ঠিক তাহলে এবার আমি প্রবলেমটায় ঢুকছি দেখো ফার্স্ট কেসটা কনসিডার করছি দেখো ফার্স্ট কেসটা কনসিডার করছি ফার্স্ট কেসে এম ওয়ান আচ্ছা এই দিকে টি তো এবার বলছে এম ওয়ান আর এম টু আর স্টেশনারি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড তাহলে বলো তো এই এম এর কোন দিকে ফ্রিকশনাল ফোর্স লাগার কথা এই ডিরেকশনে ফ্রিকশনাল ফোর্স লাগার কথা হ্যাঁ আবার এম টু এম এর এই টেনশন টি আর এইদিকে দিকে ফ্রিকশনাল ফোর্স লাগার কথা এফ টু লাগার কথা কি কথা না হ্যাঁ যদি কোনো ডাউট থাকে বলো এবার মন দিয়ে শোনো এই যদি স্টেশনারি থাকে তাহলে টি লেস দ্যান ইকুয়াল টু এফ ওয়ান ম্যাক্স এটা কি হবে কি হবে না কারণ এই ফ্রিকশনাল ফোর্স থেকে যদি টি বেশি হয়ে যায় তাহলেই আমার বডিটা মুভ করা শুরু করবে না আপনার যদি স্টেশনারি থাকে তাহলে এফ ওয়ান ম্যাক্সটা আমার টি এর থেকে বেশি হতে হবে কি হবে না আচ্ছা সিমিলারলি সিমিলারলি বলো তো এখানে কি হতে হবে জিটাকে কার থেকে বেশি হতে হবে ঠিক এবার বলো এই টেনশনটা কি দুটোর জন্যই কমন অর্ক বোঝা যাচ্ছে বলো এই টেনশনটা কি দুটোর জন্যই কমন আরে বাবা এই সেম টেনশনই তো কাজ করছে এখানেও যদি টেনশন হয় এখানেও টেনশন এখানেও টেনশন ঠিক হ্যালো তাহলে এবারে যেটা বলছি সেটা শোনো এবারে যেটা বলছি সেটা শোনো বলো তো এই টি ওয়ান এফ ওয়ান ম্যাক্স এর ভ্যালু কত সিক্সটি আর এফ টু ম্যাক্স এর ভ্যালু ফিফটি তাহলে বলো তো দুটো ইকুয়েশন যদি স্যাটিসফাই করতে হয় তাহলে টি এর ভ্যালু डेफिनेटলি লেস দ্যান 15 না দেখো হ্যাঁ যদি কোনো डाउट থাকে আমাকে বলো না বলো যদি কোনো डाउट থাকে আমাকে বলো না স্যার আমি ধরলাম কথার কথা ধরলাম ধরলাম এই টি1 এর ভ্যালু মানে টেনশনের ভ্যালু 14 14 14 তাহলে আমি যে কেসটা কনসিডার করেছি সেই কেসে বলতো এই এম ওয়ান এর নিচে কত ফ্রিকশনাল ফোর্স কাজ করবে এই ওয়ান নিচে কত ফ্রিকশন ফোর্স কাজ করবে যদি আমি ধরি টি ফোরটিন তাই না হ্যালো হ্যাঁ তাহলে এখানেও ফোরটিন হবে না হ্যাঁ তাই না এবার দেখো আমাকে প্রবলেমে একটা ইয়ে দিয়ে দিয়েছে এইটা বলো তো যদি ফ্রিকশনাল ফোর্স এই লেস দ্যান 15 হয় তাহলে এইটাও 14 এইটাও 14 তাহলে প্রবলেমে যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে সেটা কি ভ্যালিড হচ্ছে কি হচ্ছে না না ভ্যালিড হচ্ছে না তাহলে বলতো আমার ফার্স্ট কেসটা কি ঠিক কি ভুল ভুল বোঝাতে পেরেছি হ্যাঁ তার মানে আমাকে সেকেন্ড কেসটা কনসিডার করতে হবে সেকেন্ড কেসটা মানে কি বলো বলো সেকেন্ড কেসটা মানে কি বলো কে কে মুভ করছে m1 আর m2 কার রেসপেক্টে গ্রাউন্ডের রেসপেক্টে ঠিক বলো গ্রাউন্ডের রেসপেক্টে তাই না আচ্ছা এবারে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কেস 2 দেখো এম ওয়ান এইদিকে টি আর এইদিকে এ আর আচ্ছা এম টু এইদিকে টি এইদিকে ফিফটিন না সরি এখনো ফিফটিন বলবো না এইদিকে ফ্রিকশনাল ফোর্স পরে আসছি এটা এম টু এবার মন দিয়ে শোনো গ্রাউন্ডে যদি কেউ দাঁড়িয়ে থাকে পুরো ঘর অন্ধকার যদি এই এম আর এম টু ডান দিকে মুভ করে স্ট্রিংটা যদি স্ল্যাক না হয় টাইটি থাকে তাহলে গ্রাউন্ড এর রেসপেক্টে এম ওয়ান আর এম টু দুটোরই অ্যাক্সেলারেশন সেম কি ডিফারেন্ট কারেক্ট কারেক্ট একে বুঝতে পেরেছো বলো অ্যাক্সেলারেশন সেম বুঝতে পেরেছো তার মানে এরও অ্যাক্সেলারেশন ডান দিকে হবে এ তোমাদের মধ্যে কোনো রকম কোনো ডাউট থাকলে আমাকে বলতে পারো না স্যার কোনো ডাউট আছে না বলো আচ্ছা নেই

কোথায় গেল বেটা আচ্ছা এম টু এম টু যদি মুভ করে তাহলে নিচে কাইনেটিক ফ্রিকশন কাজ করবে না স্ট্যাটিক ফ্রিকশন কাজ করবে কাইনেটিক তাহলে কাইনেটিক এর ভ্যালু 15 হবে না ম্যাক্সিমাম হ্যাঁ কোনো डाउट আছে না এবার বলো अकॉर्डिंग टू द প্রবলেম এখানে যদি 15 কাজ করে তাহলে এখানে কত কাজ করতে হবে 30 তাহলে আমি এই ইকুয়েশন থেকে বলতে পারি 30 t m1a আর এই ইকুয়েশন থেকে বলতে পারি

কাইনেটিক না স্ট্যাটিক স্ট্যাটিক তারপরে বলো তো ক্যাপিটাল এম ওয়ান সরি ক্যাপিটাল এম আর স্মল এম ওয়ান এর মধ্যে কি কাজ করছে ফ্রিকশনাল ফোর্স স্ট্যাটিক না ডাইনামিক স্ট্যাটিক তাহলে বলো তো ক্যাপিটাল এম আর স্মল এম ওয়ান এরা কি একসাথে মুভ করছে কি করছে না হ্যাঁ যদি কোনো ডাউট থাকে ওকে বলো ওকে এবার দেখো ক্যাপিটাল এম এ এইদিকে এফ এইদিকে থার্টি রাইট আর কোনো ফোর্স থাকবে হ্যাঁ থাকবে কি বলতো দেখো এখানে চলে এসো এইদিকে একটা টেনশন থাকবে এইদিকে একটা টেনশন থাকবে এইদিকে একটা টেনশন থাকবে এইদিকে একটা টেনশন থাকবে দেখো রাইট হ্যান্ড সাইডে এই টেনশন আর এই টেনশন একে অপরকে নালিফাই করে দেবে না হ্যাঁ তাই না আচ্ছা যদি একে অপরকে নালিফাই করে দেয় তাহলে এই টেনশন গুলো কি আর লেখার দরকার আছে নেই এবার বলো তো এই ক্যাপিটাল এম ডান দিকে কত অ্যাক্সেলারেশনে যাচ্ছে

না কি মানে ভেরিয়েবল বলো এ টি আর এফ যদি এ টি আর এফ ভেরিয়েবল হয় তাহলে এই এর ভ্যালু আসছে থ্রি বাই ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার টি এর ভ্যালু আসছে এইটিন নিউটন আর এই এফ এর ভ্যালু আসছে সিক্সটি নিউটন তোমাদের মধ্যে যদি কারোর কোনো তোমাদের মধ্যে যদি কারোর কোনো ডাউট থাকে আমাকে করতে পারো ওকে শ্রেয়া প্রবলেমটা প্রবলেমটা বোঝা বোঝা গেছে গেছে দেখো প্রবলেম বোঝা গেলেই যে শুধু হবে তা নয় আমাদের কিন্তু এই ধরনের প্রবলেম আরো প্র্যাকটিস করতে হবে তোমাদের নিউটন লয়ের শিট দেওয়া হয়েছে রাইট আর এই ভিডিও লেকচার কিন্তু তোমরা বেদের মতো রেখে দেবে বেদ বেদ ওকে কারণ এইগুলো তোমাদের পরে আবার দরকার হবে ঠিক আছে যদি কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো আদারওয়াইজ আমরা ফ্রিকশন এখানেই কমপ্লিট করেছি ফ্রিকশান আমরা এখানেই কমপ্লিট করেছি